স্যার হাসান বসরির সাক্ষাৎ হলো খাজা আব্দুল ওয়াহেদ। আল্লাহকে যে ডাকে সেই পায়, টাকা লাগে না, পয়সা লাগে না, দন্দৌলত লাগে না। রাসূল বলেন ইন্নাল্লাহু লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের সৌন্দর্য দিকে তাকান না, ওয়া আমওয়ালিকুম তোমাদের ধন সম্পদের দিকেও তাকান না, ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তর দেখেন আর তোমাদের আমল দেখেন। খাজা আব্দুল ওয়াহেদ অনেক বড় ওলি, মুরাকাবার মধ্যে আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ ও আল্লাহ আমার স্থানটা কোথায়, জান্নাতে নাকি জাহান্নামে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাশ খুলে দিলেন। খাজা আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহি আলাই নিজের চোখে দেখতেছেন ওনার স্থানটা হলো জান্নাতের মধ্যখানে। সুবহানাল্লাহ বলে খাজা আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহি আলাই বলেন, আল্লাহ বিশাল বড় জান্নাত আপনি তো আমাকে দান করলেন, কিন্তু শূন্য ঘর, জান্নাতের মধ্যে আমার সাথী হবে কে, কাউকে দেখতেছি না, আমার সাথীটা কে হবে একটু আপনি দয়া করে আমারে বলে দেন। আল্লাহ বলে হে খাজা আব্দুল ওয়াহেদ, জান্নাতে তোমার সঙ্গী হবে, তোমার বন্ধু হবে মাইমুনা সাদিয়া। আল্লাহু আকবার। একজন মহিলার নাম বললেন, আল্লাহ বললেন হে আব্দুল ওয়াহেদ তোমার যে সঙ্গিনী হবে নাম মাইমুনা সাদিয়া, সে একজন কালো, একজন বকরি রাখালিনী, বকরি চড়ায় মাঠের মধ্যে মরুভূমিতে, দেখতে বড় কালো কিন্তু তার অন্তরটা বড় ভালো, তার অন্তরটা আমি পছন্দ করি, সারাক্ষণ আমি আল্লাহ আল্লাহ নামের জিকির করে। এই মাইমুনা সাদিয়া কালো একজন বাদি, একজন বকরি রাখাল, একজন মহিলা হবে জান্নাতে তোমার বান্ধবী। খাজা আব্দুল ওয়াহেদ বলে, আল্লাহ তাহলে আপনি আমার ওই মাইমুনা সাদিয়ার ঠিকানাটা একটু বলে দেন, আমি ওই মাইমুনা সাদিয়াকে একটু দেখব। আল্লাহ বললেন হে খাজা আব্দুল ওয়াহেদ তোমার জান্নাতের জন্য স্পেশাল বান্ধবীকে দুনিয়াতে তুমি দেখতে পারবা না। বলে আল্লাহ আপনি চাইলে সব হয়, আপনি একটু অনুমতি দেন না, আমি আমার বান্ধবী মাইমুনা সাদিয়াকে এক নজর দেখব। আল্লাহ পাক বললেন হে খাজা আব্দুল ওয়াহেদ যাও অমুক মরুভূমিতে যাও, গিয়ে দেখবা কালো একটা বাদী মহিলা, বকরি রাখাল, বকরি রাখালিনী, বকরি চড়ায়, আর দেখবা তার জবানের মধ্যে আমি মাওলা পাকের জিকির 24 ঘন্টা শুধু আল্লাহ আল্লাহ বলে বেড়াইতেছি। সুবহানাল্লাহ। দৌড়ায়ার বলে আইনাল্লাহ, আল্লাহ আপনি কই, আল্লাহ আপনি কই, জঙ্গলার মধ্যে দেখবা আমার বাদিটা আমার বান্দিটা আল্লাহ আল্লাহ বলে এইরকম চিৎকার করতেছে, দেখতে বড় কালো। ঠিকানা নিয়ে খাজা আব্দুল ওয়াহেদ দৌড়ায় ওই ময়দানে, যেতে যেতে বহুদূর মরুভূমিতে মধ্যে গিয়া দেখে আল্লাহ যে বললেন মাইমুনা সাদিয়ার কথা, একটা কালো বাদী মহিলা দেখা যায়, ওই দিকে ফিরে ফিরে আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছি। খাজা আব্দুল ওয়াহেদ পিছনে দাঁড়ালেন তার আমল দেখবার জন্যে, দেখে তার জবান থেকে আল্লাহ আল্লাহ জিকির, অথচ এই মরুভূমির মধ্যে আর কেউ নাই, ওই মহিলাটাই আছে বিশাল বড় একটা বকরির পাল দেখাশোনা করতেছে। খাজা আব্দুল ওয়াহেদ কথা বললেন না, পিছনে দাঁড়ায় শুনতেছে। মাইমুনা সাদিয়া তাকালেন না, বলতেছে হে খাজা আব্দুল ওয়াহেদ তুমি এইখানে কেন আসলা। সুবহানাল্লাহ। আরে তোমার সাথে সাক্ষাৎ হবে জান্নাতে, তুমি এই মরুভূমিতে নির্জন এলাকায় কেন আসলা, তোমার সাথে আমার জান্নাতে সাক্ষাৎ হবে তুমি এখানে কেন আসলা। খাজা আব্দুল ওয়াহেদ বলে মাইমুনা তুমি কি কইরা জানলা আমি আব্দুল ওয়াহেদ এখানে আসছি আর জান্নাতে তোমার সাথে সাক্ষাৎ হবে। মাইমুনা সাদিয়া বলে আব্দুল ওয়াহেদ তুমি যার কাছ থেকে জেনেছো আমি এখানে আসি, আমিও তার কাছ থেকে জেনেছি তুমিও আমার জান্নাতের বন্ধু হবে। সুবহানাল্লাহ। ঠিক আছে বুঝলাম, তুমি আমার সম্পর্কে জেনেছো, কিন্তু আমি যে তোমার পিছনে দাঁড়ায় আছি তুমি এইটা কি করে জানলা, কি করে বুঝতে পারলা, তুমি তো তাকাও নাই। বলে খাজা আব্দুল ওয়াহেদ যখন তুমি আর আমি রুহের জগতে ছিলাম, সবাই যখন রুহের জগতে ছিল তুমি আমার সামনে ছিলা, আমি তোমার সামনে ছিলাম, মুখোমুখি ছিলাম, তোমার রুহের তোমার শ্বাসের যে দুর্গন্ধটা গন্ধটা
আসতে ছিল আমার নাকের ডগায়, তখন আমি বুঝেছিলাম এটা তোমার গন্ধ। দুনিয়ায় আসবার পরে সেই গন্ধটা আর আমি পাই নাই, তোমার রুহের গন্ধ আমি পাই নাই। এখন যখন আমি এই রুহের গন্ধটা আমি আমার নাকের ডগায় পাইলাম, আমি বুঝলাম নিশ্চয়ই তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছ। সুবহানাল্লাহ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব না যাও। খাজা আব্দুল ওয়াহেদ চেহারা তাকালেন না, পিছন দিক দিয়ে চলে আসলেন। এই জন্যই তো রসূল বলেন, হে দুনিয়ার মুমিনের দল, আল্লাহর পাওয়ার জন্য কাউকে ধরনা দেওয়া লাগে না। মরুভূমিতে আল্লাহকে ডাকো, ক্ষেতের মধ্যে কাজ করতেছো আল্লাহর ডাকো, নদীর মধ্যখানে আছে আল্লাহর ডাকো। আল্লাহ বলে, গোলাম একটা ডাক দিতে দেরি, আমি 70 বার জবাব দিতে দেরি করি না। আমল সেবন্তি হে জান্নাত বি জাহান্নাম, আমল সেবন্তি হে জান্নাত বি জাহান্নাম, একাক ফিতরত মে নানারি হায় নানুরি, একাক ফিতরত মে নানারি হায় নানুরি। আল্লাহর কাছে তো শুধু আমল বেশি পছন্দ, ঠিক কি না বলে? আমল ছাড়া কোনো দাম নাই, সৌন্দর্যের কোনো দাম নাই, দন দৌলতের কোনো দাম নাই, কোনো কিছুর দাম নাই। সব কিছুর দাম হলো একমাত্র আল্লাহর কাছে আমল। আল্লাহ তো দন দৌলত আর চেহারা দিকে তাকান না, আল্লাহ তাকান।